তারিখে জিয়াগঞ্জ থানা যে ইনসিডেন্ট হয়েছিল আমরা কেস স্টার্ট করেছিলাম 8 তারিখে ওই ইনসিডেন্টে যে কমপ্লেনেন্ট আছে বন্ধু কৃষ্ণ ঘোষ তার কমপ্লেনে কেস স্টার্ট করা হয়েছিল এই কমপ্লেন্ট মোতাবেক তিনজন একটা ফ্যামিলি মেম্বার বন্ধু প্রকাশ পাল বিউটি পাল আর তাদের শিশু আর্যপাল তিনজনকেই একটা আননোন পার্সন বাড়িতে এন্টার করে ফিজিক্যালি অ্যাসল্ট করে উইথ এ শার্প কটিং ওয়েপন আর তিনজনেই ওই বাড়িতেই মৃত্যু হয় এই বেসিসে আমরা কমপ্লেন্টে আমরা কেস স্টার্ট করেছিলাম তার আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয় আমরা ইনভেস্টিগেশন শুরু করার পরে আমরা যে বাড়ি ছিল যেটা প্লেস অফ অকারেন্স সেটা আমরা সার্চ করি ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র আমরা সিজ করি তার মধ্যে একটা হ্যান্ড রিটার্ন চিঠি ছিল যেটা প্রাইমেফেসি যেটা অ্যাপিয়ার হচ্ছিল কি যে বিউটি বেগম ডিজিজড ভিকটিম তার লেখা এছাড়া আমরা ওই বাড়ি থেকে স্লিপার্স পেয়েছিলাম একটা ওয়েপন যেটা শার্প কাটিং ওয়েপন সেটা আমরা পেয়েছি আমরা ওর বাড়ি থেকে একটা পলিসি পেয়েছিলাম ব্লাড স্টেন একটা ব্যাগ পেয়েছিলাম এইসব জিনিসপত্র আমরা সিজ করেছিলাম তার বেসিসে ধরে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছিলাম ইনিশিয়ালি কেসে আমরা অনেক কিছু পাচ্ছিলাম কি অনেক কিছু পসিবিলিটিস হতে পারে সব পসিবিলিটিসকে আমরা এক্সামিন করেছি আমরা কিছু আই উইটনেস ছিল এই কেসে যারা যে অ্যাকিউজড আছে অ্যাসেলেন্ট ওকে বাড়ি থেকে পালাতে দেখেছে ওদেরকে আমরা এক্সামিন করেছি ফ্যামিলি মেম্বার্সকে আমরা এক্সামিন করেছি এই কেসে যে ভিকটিম আছে ডিজিজড বন্ধু প্রকাশ পাল আলিয়াস বুড়া দা আলিয়াস মাস্টার ওর গ্রাম যে আছে বারালা ভিলেজ শাহাপুর আন্ডার সাগরদিঘি পুলিশ স্টেশন ওই গ্রামে আমরা অনেক লোক এক্সামিন করেছি আমরা এই এক্সামিনেশন আর ইন্টারোগেশন পরে আমরা কালকে একটা লোক অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে উৎপল বেরা সন অফ মাধব বেরা তার বাড়ি হচ্ছে শাহাপুর বারালা পুলিশ স্টেশন সাগরদিঘি ওকে অ্যারেস্ট করা হয়েছে কালকে আজকে ওকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি 14 দিনে